হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ইনফিনিটি ব্রিজ দেখতে। এই ভিডিওতে আপনাদেরকে ইনফিনিটি ব্রিজ ঘুরে দেখাবো। আছে আজকে অনেক রাত হয়ে গেছে, লোকজন নাই, তবে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে রাতের বেলাও। আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজটা আমরা ঘুরে দেখাবো আমাদের সাথে থাকে। নিচ থেকে আমরা লিফটে করে উপরে চলে আসলাম ইনফিনিটি ব্রিজে। ব্রিজের পাশে মানুষের পারাপার এবং সাইকেলের জন্য আলাদা একটি ট্র্যাক দেওয়া রয়েছে। উপরে উঠেই একদম অবাক হয়ে গেলাম, দুবাই শহরে এত সুন্দর ভিউ। উপর থেকে ভিউটা এত সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওই যে দূরে একটু বুর্জ খলিফা দেখা যাচ্ছে, কালকে যেহেতু আমরা বুর্জ খলিফা যাবো, আর আজকে একটু বুর্জ খলিফা দেখতে পাই গেলাম, খুব ভালো লাগতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই। সংযুক্ত আরব আমিরাতও এখন অত্যাধুনিক দেশগুলোর মধ্যে একটা। সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে আইকনিক এই ইনফিনিটি ব্রিজটি 16 জানুয়ারি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। এর নকশা অনন্তের জন্য গাণিতিক চিহ্নের মতো। এটি দুবাইয়ের সীমানাহীন অসীম লক্ষণগুলিকে প্রতিনিধিত্ব করে। দুবাই শহর থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসলে আমরা চেষ্টা করতেছি পুরা দুবাই শহরটা আপনাদেরকে দেখানোর জন্য, আমাদের এই ক্যামেরার মাধ্যমে, আমাদের ভিডিওর মাধ্যমে। তো আপনারা আমাদের চ্যানেলটির সাথেই থাকবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুবাইয়ের একটি জনপ্রিয় ব্রিজ, যেটি হচ্ছে ইনফিনিটি ব্রিজ। এই ইনফিনিটি ব্রিজের উপরে তো অনেকদিন ধরে চিন্তা করি যে আসবো আসবো, এদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া হয়, কার নিয়ে যাতায়াত করা হয়, কিন্তু কখনো যে পায়ে হেঁটে যাতায়াত করা হয়নি। তো এই পাশে হচ্ছে লিফট আছে উঠার জন্য, পথচারীরা হচ্ছে খুব সহজে লিফট দিয়ে এটা উপরে আসার পর, এটি বার দুবাই এবং দেরার দুবাইকে সংযোগ করেছে এই ইনফিনিটি ব্রিজ। আমাদের যে হাতের বাম পাশে, এই পাশে সমুদ্র আছে, এবং সমুদ্র থেকে সৃষ্টি করা হয়েছে একটি কৃত্রিম লেক বা নদী। তো এই ব্রিজটি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, যেহেতু এটি দুবাই শহরের দেরা দুবাই এবং বার দুবাইকে সংযোগ করছে। তো এখানে গাড়ি চলাচলের পাশাপাশি, এখানে মোট 6টি লেন আছে, গাড়ি চলাচলের পাশাপাশি পথচারীদের চলাচলের জন্য চমৎকার ব্যবস্থা করা হয়েছে এই সাইড দিয়ে, যেটি আসলে অনেক দৃষ্টিনন্দন। এবং এই বিষয়টা বাংলাদেশেও চিন্তা করা উচিত যে পথচারীরা যেন যেকোনো একটা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারে। আসুন আমরা পুরো ব্রিজটি ঘুরে দেখি। পায়ে হেঁটে আমরা সম্পূর্ণ ব্রিজটি ঘুরে দেখলাম। দুবাই শহরে অন্যান্য ব্রিজগুলোর মধ্যে ইনফিনিটি ব্রিজ একটি আইকনিক ব্রিজ। এটি নির্মাণ শৈলী যেমন সুন্দর, তেমনই এটি গুরুত্বপূর্ণ বটে। এই ইনফিনিটি ব্রিজটি নির্মাণে $105 মিলিয়ন খরচ হয়েছে। এই ব্রিজটির দৈর্ঘ্য 13 কিলোমিটার। ব্রিজের উভয় দিকে প্রতি ঘন্টায় 24,000 যানবাহন চলাচল করতে পারে। পথচারী ও সাইকেল চালকদের জন্য একটি সম্মিলিত 3 মিটার প্রশস্ত ট্র্যাক রয়েছে, যেটি দিয়ে আমরা হাঁটাহাঁটি করছি। সম্পূর্ণ ব্রিজ জুড়ে এত সুন্দর আলোকসজ্জা, তার উপরে আবার ব্রিজটির নির্মাণ শৈলী দেখে বারবার মুগ্ধ হচ্ছিলাম। এক পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে ব্রিজটি ঘুরে দেখছি, আর তার পাশ দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার গাড়ি। আমরা যখন ইনফিনিটি ব্রিজে গিয়েছিলাম তখন বাজে প্রায় রাত 1টার মতো। এর আগে আসলে হয়তো এই জায়গা দিয়ে হাঁটাই যেত না। আজকে আসতে আমাদের অনেক রাত হয়ে গেছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা একদিন দিনের বেলা আসব। দিনের বেলা এখান থেকে শহরটা দেখতে কেমন লাগে সেটি দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আমাদেরকে দেখে, অনেক লাইক কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।